অপু বিশ্বাস বাংলাদেশের সুন্দরী মেকআপে পরিপূর্ণ ঝকঝকে একজন অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপু বিশ্বাসের জন্য এরকম একটি মানববন্ধন কি করা যায়? আচ্ছা, মানববন্ধন নিয়ে আমরা পরে কথা বলতেছি, আগে অপু বিশ্বাসকে নিয়ে আমরা মেইন আলাপটা করি। সেটি হলো, অপু বিশ্বাস এখন কি টার্গেটে এগুচ্ছেন আপনারা কি বলতে পারবেন? তার এখন টার্গেটটা কি? যদি এই টার্গেট আপনারা জানেন বা আন্দাজ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন অপু বিশ্বাসের আমরা যারা ভক্ত, তারা এই টার্গেট পূরণের জন্য, অপু বিশ্বাসের আশা পূরণ করার জন্য আমরা কি কি করতে পারি, কি কি পদক্ষেপ নিতে পারি? এক নম্বর পদক্ষেপ, আমরা এরকম, এই যে দেখেন, এইভাবে একটা মানববন্ধন করতে পারি। অপু বিশ্বাসের জন্য এরকম একটি মানববন্ধন করতে পারি, যাতে করে মানববন্ধনের দাবি কি থাকবে, দাবি থাকবে খেলা হবে সিনেমা থেকে বুবলিকে বাদ দিতে হবে। তারপরে বুবলি আর কোনো সিনেমা করতে পারবে না, বুবলিকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। তাহলে অপু বিশ্বাসের মনের টার্গেট পূরণ হয়ে যাবে, মনের টেনশন ভয় দূর হয়ে যাবে। অপু বিশ্বাসের এক নম্বর ভয় হলো, সাকিব যদি এখন শবনম বুবলিকে ঘরে তোলে স্ত্রী করে, এই হলো ভয়। তো সিনেমা থেকে বাদ দিলে, বিচ্ছিন্ন করে দিলে অপু শবনম বুবলি আর এগুলো পারবে না। তো মানববন্ধন করার মাধ্যমে এটি করা যেতে পারে। দুই নম্বরে কি করা যেতে পারে, দুই নম্বর হলো ঢাকার FDC-র আশেপাশে কারওয়ান বাজারে এবং অপু বিশ্বাসের বাসা থেকে দেয়াল লিখন করা যেতে পারে যে অপু বিশ্বাস জিতে গেছে, হারুক জিতুক লজ্জা পাক, মানুষ গালাগালি করুক, মানুষ হিংসুক হিসাবে জানুক, তবুও দেয়ালে লিখে রাখতে হবে অপু বিশ্বাসের বিজয়, অপু বিশ্বাসের বিজয় হয়েছে। সেইটি যদি আমরা করতে পারি, তাহলে অপু বিশ্বাসের টার্গেট পূরণ হতে পারে। তৃতীয় আরেকটি কাজ করা যেতে পারে, সেটি হলো বাংলাদেশে আর কোনো নায়িকা থাকবে না, সব নায়িকাকে কোনো সিনেমাতে নেওয়া হবে না, শুধু অপু বিশ্বাসকে নেওয়া হবে। তখন শাকিব খান বাধ্য হয়ে অপু বিশ্বাসের সাথে সিনেমা করবেন, অপু বিশ্বাসের সাথে শাকিব খান সিনেমা করতে বাধ্য থাকবেন এই পদক্ষেপগুলো নিলে। তাহলে অপু বিশ্বাসের ভক্তরা এই কাজটি নির্ধিদায় করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।